এখন আমি একটি প্রসেসিং পড়ব প্রশ্নটা পড়ছি ইউজ দি ফলোইং ফ্লোচার্ট ব্যবহার করা নিম্নলিখিত ফ্লোচার্টটা অ্যান্ড রাইট প্যারাগ্রাফ এবং একটি প্যারাগ্রাফ লেখো অন দি প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লথস নোংরা পোশাক কাচার পদ্ধতি নিয়ে ফ্লোচার্ট ওয়াটার টেকেন ইন বাকেট জল নেওয়া হয় বালতির মধ্যে ডিটারজেন্ট পাউডার মিক্সড ডিটারজেন্ট পাউডার মেশানো হয় ডার্টি ক্লথস ডিফট ফর থার্টি মিনিটস নোংরা পোশাকগুলো ডুবিয়ে রাখা হয় তিরিশ মিনিট ধরে স্ক্রাবড রগড়ানো হয় ওয়াস্ট ইন ফ্রেশ ওয়াটার ভালো জলে কাচা হয় রিনসড ধোয়া হয় অ্যান্ড ড্রাইড এবং শুকনো করা হয় প্রেস ইস্ত্রি করা হয় রেডি টু ইউজ এগেন ব্যবহারের জন্য আবার প্রস্তুত হয় এখন আমি প্রসেসিংটা পড়ছি প্রসেস অফ ওয়াশিং ডাটি ক্লথস নোংরা পোশাক কাচার পদ্ধতি ক্লথ ওয়াশিং ইজ এ নেসেসারি ওয়ার্ক পোশাক কাচা হয় এক প্রয়োজনীয় কাজ দ্যাট এভরি ফ্যামিলি হ্যাজ টু ডু যেটা প্রত্যেকটি পরিবারকে করতে হয় নিয়ারলি ডেলি মোটামুটি প্রতিদিন দি ওয়ার্ক ইজ সো ইজি কাজটা হয় এত সহজ দ্যাট যে এভরি ওয়ান ক্যান ডু ইট প্রত্যেকেই এটা করতে পারে ইন এ ভেরি সিম্পল প্রসেস একটি খুব সহজ পদ্ধতিতে ক্লথস আর ওয়াস্ট পোশাক কাছে হয় অ্যান্ড মেড রেডি ফর ওয়ার এবং পরার জন্য প্রস্তুত করা হয় ফার্স্ট অফ অল সবার প্রথমে সাম রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ ওয়াটার কিছুটা প্রয়োজনীয় পরিমাণের জল ইজ টেকেন ইন এ বাকেট একটি বালতির মধ্যে নেওয়া হয় নেক্সট ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড পরে ডিটারজেন্ট পাউডার মেশানো হয় ইন টু দ্য ওয়াটার জলের মধ্যে দেন তারপর দি ডার্টি ক্লথস আর টেকেন নোংরা পোশাকগুলো নেওয়া হয় অ্যান্ড এবং ডোবানো হয় ইন্টু দ্য মিক্সচার ওই মিশ্রণটার মধ্যে ওয়ান বাই ওয়ান একটা একটা করে অ্যান্ড দি বাকেট ইজ কেপড ফর থার্টি মিনিটস এবং বালতিটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দেওয়া হয় ইন দ্য নেক্সট ডে পরের ধাপে দি ক্লথস আর স্ক্রাবড পোশাকগুলোকে রগড়ানো হয় ওয়েল ভালোভাবে টু রিমুভ দি ডাটি স্পট নোংরা ছাপগুলোকে তুলতে লেটার পরে দি ক্লোথস আর ওয়াশড পোশাকগুলোকে ধোয়া হয় ইন ফ্রেশ ওয়াটার ভালো জলে দেন দে আর রিনসড তারপর তাদেরকে কাচা হয় অ্যান্ড্রাইড ইন দ্য সান প্রপারলি এবং রোদের মধ্যে শুকানো হয় সঠিকভাবে নাও দে আর ফোল্ডেড অ্যান্ড প্রেসড এখন তাদেরকে ভাঁজ করা হয় এবং ইস্ত্রি করা হয় ফাইনালি পরিশেষে দি ক্লোথস আর রেডি পোশাকগুলো প্রস্তুত হয় টু বি ইউজড এগেন আবার ব্যবহৃত হতে